ওয়েলকাম টু বংপি এনপিসি আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরো একটা নতুন এপিসোডে সকলকে ওয়েলকাম। এটা এপিসোড নাম্বার টু, যেখানে আমরা সিএসকে ফুল টিম যেটা হয়েছে এই মুহূর্তে ফুল স্কোয়াড তার ডিটেলসটা তোমাদের দেবো, তার সাথে ছোট্ট করে অ্যানালিসিস। অলরেডি আমরা গতকাল কিন্তু কেকেআর এর পুরো ডিটেলসটা শেয়ার করেছিলাম, সেটা যারা এখনো দেখোনি আই বাটনে সেই ভিডিওটা দেওয়া থাকবে, প্লিজ দেখে নিও। আর শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসছো, নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে যেও। আর দেখো সিএসকে পুরো ডিটেলসটা অবভিয়াসলি দেবো, পুরো স্কোয়াড কি তৈরি হলো, ম্যাক্সিমাম প্লেয়ারকে তারা রিটেন করেছিল, মেনলি যে সমস্ত প্লেয়ারদের ওপর ডিপেন্ড করে এই টিমটা মানে বছরের পর বছর পারফরমেন্স করেছে তাদের ম্যাক্সিমামকে রিটেন করেছিল। কিন্তু বেশ কিছু প্লেয়ার সিনিয়র এক্সপিরিয়েন্স বেশ কিছু প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে, এবং অবশ্যই শেন ওয়াটসন কিন্তু অবসর নিয়ে নিয়েছে। ছেড়ে দেওয়ার লিস্টে যেমন হরভজন সিং, কেদার যাদবের মতো সিনিয়র প্লেয়াররা রয়েছে, তেমনি এইবারেও কিন্তু তাদের অপশন থেকে নজর ছিল যে বেশ কিছু ভালো ভালো ক্রিকেটার কিন্তু তারা তুলে নেবে। এবং সেখান থেকে দেখো অলরেডি তারা মঈন আলীর মতো প্লেয়ারকে পেয়েছে, গৌতমের মতো অলরাউন্ডার প্লেয়ারকে পেয়েছে, এর পাশাপাশি বলবো যে বেশ কিছু ইয়াং প্লেয়ারকে কিন্তু সাইন করাতে পেরেছে। আর অবভিয়াসলি যে সাইনিংটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সেটা হলো চেতেশ্বর পূজারা। অনেকে প্রশ্ন করেছে এখান থেকে যে চেতেশ্বর পূজারা ঠিক কতটা এফেক্টিভ হবে, আসে কতটা চান্স পাবে এই টি টোয়েন্টির ধুমধাড়াক্কা ক্রিকেটে। তো তাদের বলে দিই যে দেখো চেতেশ্বর পূজারা কিন্তু এমন একজন ক্রিকেটার যার কাছে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্স হলো ক্রিকেটের ব্যাকরণ, ক্রিকেটের গ্রামারটা। আর এরকম একটা টিমে যদি সে থাকতে পারে তাহলে অবশ্যই ইয়াং যে সমস্ত প্লেয়ার রয়েছে, জুনিয়র প্লেয়ার রয়েছে, তারা ভালো রকম একটা ক্রিকেটের টিপস পাবে। আর সব থেকে বড় কথা যে চেতেশ্বর পূজারার মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার এই মুহূর্তে দাঁড়িয়ে গত 5-7 বছর যে ক্রিকেটটাও খেলছে ইন্ডিয়ার হয়ে, সেখানে রীতিমতো ওকে একটা ট্রিবিউট দেওয়া বা একটা রেসপেক্ট দিয়ে কিন্তু টিমে নিয়ে এসেছে চেন্নাই সুপার কিংস। তো এই অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় তাহলে বলবো যে চেতেশ্বর পূজারা সাইনিং কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। তো এবার সরাসরি কিন্তু 2021 আইপিএল এর চেন্নাই সুপার কিংসের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডে চলে যাব। তো দেখো শুরু করবো যে বিষয়টা দিয়ে, সেটা অবভিয়াসলি সিএসকে কোন কোন প্লেয়ারকে রিটার্ন করে রেখেছিল। ধোনি থাকছে এটা মোটামুটি পরিষ্কার ছিল, কিন্তু সুরেশ রায়নাকে নিয়ে কি করা হবে সেটা নিয়ে একটু সন্দেহ ছিল, যদিও শেষ মুহূর্তে সুরেশ রায়না থেকে গেছে। তো অবশ্যই ধোনি, সুরেশ রায়না টিমের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তারা থাকছে, এর পাশাপাশি আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, নারায়ণ জগদীশন, ঋতুরাজ গায়কোয়াড গত বছর বোধহয় অন্যতম সেরা কি বলবো ইয়াং প্লেয়ার এই মুহূর্তে একদম মানে কি বলবো বারুদের মতো উঠেছে প্লেয়ারটা, মারাত্মক পারফরমেন্স করেছে, এবারেও তার দিকে নজর থাকবে। ফ্যাব দুপ্লেসি, স্যাম কারেন, ডোয়েন ব্র্যাভো। ডোয়েন ব্র্যাভো যত বয়স বাড়ছে পারফরমেন্সের লেভেলও তত বাড়ছে, এবং স্যাম কারেন আরও একজন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, ইম্পর্টেন্ট অলরাউন্ডার, যে কোনো জায়গায় ব্যাটিং করতে পারে, ম্যাচ ফিনিশ করতে পারে। মিচেল স্যান্টনার গত বছর খুব একটা চান্স পায়নি, কিন্তু আমার মনে হয় যে কোনো মুহূর্তে টিমে ঢুকতে পারে। আর অবশ্যই একই মানে ধরো কোয়ালিটির প্রায় প্লেয়ার রয়েছে মঈন আলী, যদিও মঈন আলীর কোয়ালিটি কিন্তু আরও একটু হাই, তাকেও এবার নিয়ে এসেছে। লুঙ্গি এনগিডি, কে এম আসিফ, সার্দুল ঠাকুর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, করণ শর্মা, জস হেজেলউড আরও একজন কিন্তু অস্ট্রেলিয়ান পেসার, ইমরান তাহির, এই আর একজনের কথা যত বয়স বাড়ে পারফরমেন্স লেভেলও তত বাড়তে থাকে, সাই কিশার এবং দীপক চাহার, যেই দীপকের ওপর কিন্তু আমাদের বরাবর নজর থাকে, আরও একজন ইউটিলিটি ক্রিকেটার এই টিমের। আর নতুন সাইনিং এর দিকে যদি বলতে হয় তাহলে অবশ্যই যার কথা প্রথমে বলতে হয় সে হলো কে, গৌতম। তাকে কিন্তু 9.25 কোটি টাকা দিয়ে এবার সিএসকে কিনে নিয়েছে, সে রয়েছে, মঈন আলী রয়েছে, চেতেশ্বর পূজারা যার কথা বললাম যে রীতিমতো তাকে একটা রেসপেক্ট দেওয়া, ট্রিবিউট দেওয়া ইন্ডিয়ান ক্রিকেটে, সেটার জন্যই মেনলি নিয়ে আসা। এর পাশাপাশি রবিন উথাপ্পার কথা বলতে হয়, তাকে কিন্তু ট্রেডিং করে কিনে আনা হয়েছিল, অকশন থেকে নয়, তাকে ট্রেডিং করে রাজস্থান থেকে কিনে নিয়েছিল সিএসকে। আর তিনজন কিন্তু ইয়াং প্লেয়ারকে সাইন করা হয়েছে, কে ভগবত ভার্মা, হরি নিশান্ত, হরিশঙ্কর রেড্ডি। এর মধ্যে হরি নিশান্ত কিন্তু ভালো ব্যাটসম্যান, মানে অন্তত ডোমেস্টিক লেভেলে খুব ভালো পারফরমেন্স করছে, এর পাশাপাশি হরিশঙ্কর রেড্ডি বা ভগবত ভার্মা প্রত্যেকে ইয়াং প্লেয়ার এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো এখান থেকে বলা যায় যে একটা ভালো ব্যালেন্সড সাইড কিন্তু বানানোর চেষ্টা করেছে সিএসকে আবারও, কারণ অবভিয়াসলি পুরনো যে গ্লোরিটা রয়েছে, তিনবার চ্যাম্পিয়ন হওয়ার যে গ্লোরি রয়েছে যেটা অলরেডি পেছনে পড়ে রয়েছে সেটাকে আবারও ফিরিয়ে আনতে হবে, এবং তার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং নতুন ইয়াং প্লেয়ার দুটো ব্লাডের কিন্তু সংমিশ্রণ ঘটাতে হবে, এবং সেই জায়গাটা মাথায় রেখেই কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট এই মুহূর্তে টিমটা তৈরি করেছে। আর দেখা যাক এই ভিডিওটা এ অবধি ওয়েট করে থাকো, সিএসকে বেস্ট ইলেভেন কি হতে পারে 4 জন ফরেনার এবং 7 জন ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে, সেটা অবভিয়াসলি আসবে। ততক্ষণ অব্দি চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।